সুদী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো আজ আপনাদের দেখাবো নারীর টানে বাড়ি ফেরা। আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু দৌলতদিয়া ঘাটের একটি দৃশ্য। হাজারো হাজারো মানুষ বছরের অপেক্ষা তার পিতামাতা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার একটিমাত্র সময়, সেটা হলো ঈদের দিন। ঈদে সবার সাথে একসাথে ঈদ করবে, এর জন্য জীবনের ঝুঁকি নিয়েও ফিরতে হবে বাড়ি। অনেক প্রাণ ঝরে যায় রাস্তায়, আর যারা বাড়িতে যেয়ে পৌঁছায় তাদের তো আনন্দের সীমানা নেই, কারণ বছরে একটি ঈদ। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে হলো যেতে হবে বাড়িতে। সবাই কিন্তু তার নিজ নিজ জীবনের যে একটা মায়া, সে মায়ার কথা কিন্তু কেউ চিন্তাই করতেছে না। একটিমাত্র চিন্তা, সেটা হলো ঈদের নামাজ বাড়িতে পড়তে হবে এবং পিতামাতার সাথে দেখা করতে হবে। তাই তো সবাই ছুটছেন নারীর টানে বাড়ি।